আমরা নিছিয়ে আলেমদের বক্তব্য শুনব আলেমদের নসিহা শুনব কিন্তু আলেম কাকে বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইশারা করেছেন ইন্নাবা ইখশাল্লাহা মিন ইবাদিহি আলিমাহ আলেমদের একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেছেন যে যারা বান্দাদের মধ্যে যে আলেম যারা জ্ঞানী যারা পন্ডী তারা সবচ্যে আল্লাহ সুবহানাহু ওয়া ভয় করেন তাহলে আলেমদের সাথে ভয়ের একটা সম্পর্ক আছে তাকওয়ার একটা সম্পর্ক আছে তারা বুঝা গেল যে আলেমদের মধ্যে তাকওয়া রয়েছে যে আলিম মোত্তাকি যিনি আল্লাহকে ভয় করে চলেন কথা বলবার ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করেন তিনি তার জীবনের প্রতিটা ক্ষেত্রে তাকুয়াকে প্রাধান্য দেন জীবনের বৈষয়িক ক্ষেত্রে আর ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে তাকুয়াকে তিনি সবচেয়ে বড় অবলম্বন হিসেবে গ্রহণ করেন এই সকল ব্যক্তিরই সত্যিকারে আনিম সত্যিকারে তারা মোত্তাকি আর আমাদেরকে নসিহা শুনতে হবে এই ধরনের মোত্তাকি আলিম যাদের কাছে রয়েছে কোরআন এবং সন্ন্যার বিশুদ্ধ এল জ্ঞান যিনি কোরআনে কারিম কে নিজের জীবনের জন্য গ্রহণ করেছেন রাসুল সেহি সন্নাকে তিনি জীবনের সব অগ্রাধিকার দেন এমন আলিমের বক্তব্য আমরা শুনতে পারি কারণ রাসুল সাল্লাহ আলী ইসলাম বলেছেন কালা বিহি সাদাকা যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে ও মানে আমিরা বিহি উজরা যে কোরআন আমল করে তাকে আল্লাহ তালা উজরত দান করবেন ওমান হাকামা বিহি আদালা যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করে সেনায় বিচার করে ওমান দা আইলে হিহুদিয়া সারাতে মুস্তাকিম আর যে মানুষদেরকে কোরআনের দিকে ইসলামের দিকে আহ্বান করে সেই কেবল হেদায়তের দিকে আহ্বান করবে আহ্বান না করে আল্লাহর দিকে আহ্বান আল্লাহ তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে কাজেই ওই ব্যক্তি সত্যিকার আলেম যার কাছে রয়েছে তাকুয়া ওই ব্যক্তি সত্যিকার আলেম যার কাছে রয়েছে কোরআনিকারিম জ্ঞান ওই ব্যক্তি সত্যিকার আলিম যার কাছে রয়েছে বিশুদ্ধ সন্ন্যার জ্ঞান আর ওই ব্যক্তি সত্যিকার আলিম যদি মানুষদেরকে নিজের দিকে নয় নিজের তরিকার দিকে নয় নিজের খানকার দিকে নয় নিজের মাঝহাবের দিকে নয় নিজের কোন পথ এবং মতের দিকে নয় নিজের কোনো আইডিওলজির দিকে নয় বরং সে আল্লাহর দিকেই আহ্বান করে এমন ব্যক্তি আলেম আর এমন আলেমের বক্তব্যই আমাদের শোনা উচিত